মিস, আমরা 9D ও আছি মিস, আমাদেরকে অ্যানিউ স্যার 9D ও আপনাদের সাথে অ্যাড হতে বলছে। কে কেন তোমাদেরকে কে দি শুধু 9C তো মিস? অ্যানিউ স্যার তো আমাদেরকে বলল যে 9C সাথে স্যার বলছে আমাদের। তোমরা কথা বলা বন্ধ করো, অ্যানিউ স্যার কিভাবে বলেছে এটা আমি দেখব। ফারহান তুমি হাত তুলে রেখেছো কেন? আর তোমরা আমরা কি করব স্যার? 9D থাকো, আসছো থাকো, কথা না বলে বসে থাকো। হ্যাঁ ওকে আপা, আপনি শুরু করে দিন। ছাত্ররা আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের নবম শ্রেণী চতুর্থ অধ্যায় পড়াবো। অধ্যায়ের নাম হচ্ছে জীবনী শক্তি। তোমরা খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়েছো? খাতার মধ্যে চ্যাপ্টারের নাম লিখে ফেলো মাঝখানে, জীবনী শক্তি। বোর্ডে যাচ্ছি আমি, বোর্ডে দেখে লিখে ফেলো জীবনী শক্তি। অবলিক দিয়ে লেখো বায়ো এনার্জেটিক্স, ইংলিশ টার্মও তোমাদের শিখতে হবে, বায়ো এনার্জেটিক্স লিখেছ। আচ্ছা, এখন তোমাদেরকে এই জীবনী শক্তি, জীবন আছে কাদের? বলবা সব উদ্ভিদ দেহ, সব প্রাণী দেহের জীবন আছে। এই জীবন আছে যাদের, তাদের নিয়ে আলোচনা করা হবে জীবনী শক্তিতে, ঠিক আছে? এই অধ্যায়ে তোমরা দুটা প্রক্রিয়া পড়বে, একটা নাম হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া আর আরেকটার নাম হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আমি প্রথমেই তোমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়া পড়াবো আজকে, আর পরের ক্লাসে আমি তোমাদের শ্বসন প্রক্রিয়া পড়াবো। তো তোমরা লিখে নাও শালক সংশ্লেষণ। ছাত্ররা লিখে নাও শালক সংশ্লেষণ প্রক্রিয়া। প্রক্রিয়ার ইংলিশ টার্মটা লিখে নাও ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস। রিঅ্যাকশনটা লিখে নাও। আমি তো মিউট হয়ে আছি। বলবেন আপা, কিছু বলবেন না? ঠিক আছে, ছাত্ররা কি লিখতে পেরেছো? আমি একটু পরে তোমাদের স্লাইড দেখাবো, তোমরা স্লাইড দেখে দেখে তুলে নিবে। আচ্ছা শোনো, শালক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে সমস্ত উদ্ভিদ দেহের মধ্যে সম্পন্ন হবে। কোন কোন উদ্ভিদ দেহ? বলবা যে সকল উদ্ভিদ দেহে ক্লোরোফিল আছে, সবুজ উদ্ভিদ দেহ যারা, যাদের দেহে ক্লোরোফিল আছে, শুধু সেই সকল উদ্ভিদের দেহে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রক্রিয়ায় উদ্ভিদ কি করবে? বলবা সূর্যের আলোক শক্তিকে গ্রহণ করে রাসায়নিক শক্তিতে পরিণত করে। আলোক শক্তি, বলবা সূর্য থেকে আমরা আলো পেয়ে থাকি, সূর্য থেকে আমরা তাপ পেয়ে থাকি। কোন শক্তি দিচ্ছে? বলবা আলোক শক্তি শুধু ব্যবহার করছে। রাসায়নিক শক্তি কি? বলবা রাসায়নিক শক্তি হচ্ছে ATP NAD PH2 আকারে তৈরি করে নিচ্ছে, সেই শক্তি দিয়ে সমস্ত দেহ চলে। বলবা শালক সংশ্লেষণ প্রক্রিয়া শুধু উদ্ভিদের দেহেই সম্পন্ন হবে। কখন হবে? বলবা সুদিনের বেলায় সম্পন্ন হয়, সূর্যের আলোর উপস্থিতিতে। ধরো সারাদিন বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না, একদম স্টপ থাকবে। একটা নির্দিষ্ট আলোক শক্তি পেলেই শালক সংশ্লেষণ প্রক্রিয়া শুরু হবে। আমি তোমাদের এখন কিছু স্লাইড দেখাবো প্রেজেন্টেশনের মাধ্যমে,
ওই স্লাইডগুলো দেখে দেখে তোমরা তুলে নাও, তারপরে আমি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার দিয়ে দিব, সেটা তোমরা ছবি এঁকে নিবে। নিচে শেয়ার স্ক্রিন আছে, একটু নিচের দিকে দেখেন, গ্রিন হয়ে আছে আপা, দিয়েছি। ছাত্ররা দেখতে পাচ্ছ? জি মিস। ছাত্ররা দেখো, মনোযোগ দিয়ে দেখো, আমি এক একটা স্লাইড অনেকক্ষণ ধরে রাখবো, তোমরা অবশ্যই তুলে নিবে, তুলতে না পারলেও তোমরা ছবি তুলে নিবে। স্লাইড ওভাবে আসলেই হলো, লিখে নাও, আমি বলে দিচ্ছি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীবকোষে শক্তির প্রয়োজন হয়। পৃথিবীতে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, খুব ভালো করে জানো, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তোমরা কি, ওরা তো মিউট হয়ে আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে আমাকে বলো, তোমরা কি আমি যে দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছ? Yes, miss. Yes, miss. Achha. Yes, miss. এবার দেখো, সূর্যের আলোক শক্তিকে সবুজ উদ্ভিদ আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তি দেখে নাও কি কি লিখেছি, অবশ্যই বড় হাতে লিখবে, ক্যাপিটাল লেটারে এটিপি, এগুলোর ইলাবোরেশন লিখতে হবে। দেখো এটিপি এন্ড এনএডিপিএইচ2, NADPH2 তৈরি করে, দেখেছো? হাতের লেখা স্পিড বাড়াও। তারপর দেখো ATP এর ইলাবোরেশন অবশ্যই ইংলিশে লিখবে, বাংলায় লেখা যাবে না। ATP লেখো অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। তারপর দেখো NADPH2 সব ক্যাপিটাল লেটারে হবে, H2 আছে, বিজারণ হচ্ছে, আগে লিখে নাও রিডাকশন, তার জন্য লিখবে রিডিউসড, রিডিউসড প্রোনান্সিয়েশন আমি যেভাবে করব সেভাবেই শিখবে, রিডিউসড নিকোটিনামাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, লিখেছো? আবারও বলে দিচ্ছি, এটিপি, এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এনএডিপিএইচ2 হচ্ছে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এই দুটা অ্যাব্রিভিয়েশন অবশ্যই পাঁচবার পাঁচবার করে লিখবে, হোমওয়ার্ক। আমি কি নেক্সট পেজে যাব? নো মিস, আর একটু সময় ওয়েট করলে ভালো হয়। যে কোনো একজন আনমিউট হয়ে থাকো, তোমাদের ক্যাপ্টেন কে? হাসান, তামিম কি আছো? আমি সৌরভ। সৌরভ, আচ্ছা ঠিক আছে সৌরভ, তোমাদের জানান দিও হয়ে গেলে আমাকে বলো, লিখেছো? ম্যাডাম রিডিউসড লেখা হইছে কেন এই যে NADPH2 তে? হ্যাঁ রিডিউসড হচ্ছে এটা বিজারণ বিক্রিয়া, বুঝছো? বিজারণ বিজারণ আমি তোমাদের পরে বলে দিব, এই চ্যাপ্টার কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে, মেইন জিনিস সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া,
ইলাবোরেশন করতে হবে, লিখবো এটিপি পূর্ণ রূপ লেখো, এনএডিপিএইচ টু পূর্ণ রূপ লেখো, ঠিক আছে? আমি নেক্সট পেজে যাব। আচ্ছা, তারপরে লেখো, আমরা বোর্ডে একটু পরে যাচ্ছি। হ্যাঁ, স্লাইড গুলো আগে লিখে নাও। এখন লেখো নাইট্রোজেন যুক্ত ক্ষারক গুলো, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস অনেকগুলো আছে, তোমরা অধ্যায় ১২তে পড়বে, কিন্তু যেহেতু চতুর্থ অধ্যায় পড়তে হচ্ছে ফার্স্ট টার্মে, এখন শুধু জেনে নাও নাইট্রোজেন বেস অ্যাডিনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস। দেখো নাইট্রোজেন বেস অ্যাডিনিনের সাথে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, দাগাচ্ছ কে? তোমরা বোর্ড দাগাচ্ছ কেন? যে দাগিয়েছো মুছো। নাইট্রোজেন বেস অ্যাডিনিনের সাথে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, প্রোনাউন্সিয়েশন ইজ সুগার। যে ব্লু কালারের বোর্ড দাগিয়েছো, আমি নেক্সট ক্লাসে তো আমি দেখে নিব। বেস কি ম্যাডাম? নাইট্রোজেন যুক্ত ক্ষারক আছে যেগুলো এটিপি, এনএডিপিএইচ2, এএমপি, এডিপি, এটিপি তৈরি করতে সহায়তা। ম্যাডাম রাইবোজ কি ম্যাম? রাইবোজ হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, শর্করা একটা। আমরা খাই না গ্লুকোজ, আমরা গ্লুকোজ খাচ্ছি, দেখবা বাজারে ডিসপেন্সারি গুলোতে ডেক্সট্রোজ হিসেবে পাওয়া যায়, তুমি জিওভাতে দিবা দেখবা একদম ঠান্ডা ঠান্ডা লাগে, মিষ্টি স্বাদ, ওটা হচ্ছে ডেক্সট্রোজ। ডেক্সট্রোজে হচ্ছে গ্লুকোজ, আর ফলে কি থাকে? ফ্রুট সুগার ইজ বলবা ফ্রুক্টোজ, আর অ্যাপেল সুগার, অ্যাপেলের মধ্যে থাকবে, আঙ্গুরের মধ্যে থাকবে, সেটা হচ্ছে গ্লুকোজ। শুধু ক্যাপ্টেন যে দুজন আছো বা তিনজন আছো, ক্যাপ্টেন তিনজন আনমিউট হও আমার সাথে কথা বলার জন্য, বাকি সবাই মিউট হয়ে থাকো। ম্যাডাম সৌরভ তো জানে করে নাই, অ্যাডিনোসিন না করুক, অ্যাডিনোসিন অণুর সাথে হাসান তুমি থাকো, অ্যাডিনোসিন অণুর সাথে একটি দুটি বা তিনটি ফসফেট যুক্ত হয়ে যথাক্রমে এএমপি, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, এএমপি, এডিপি এবং এটিপি গঠন করে। ম্যাডাম অ্যাডিনিন কি? অ্যাডিনিন একটা নাইট্রোজেন যুক্ত ক্ষারক। তাহলে শুনেই নাও, পাঁচটা ক্ষারক আছে যা আমাদের দেহ, উদ্ভিদ দেহ তৈরিতে সহায়তা করে, বলবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, নিউরাসিল, এগুলো বলেছি না আমি চ্যাপ্টার 12 এ, এখন তোমাদের চ্যাপ্টার 4 এ আছে, জাস্ট পরিচিত হও, লিখেছো হাসান? লেখা হয়েছে, জিমিস লেখা হয়েছে। আচ্ছা, এরপরে ইলাবোরেশন করো, এএমপি ইকুয়াল টু লেখো অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট, মনো মানে হচ্ছে ওয়ান, তারপর লেখো অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, তারপর লেখো এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, লেখা হয়েছে? নো মিস, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, একটু দাঁড়ান, অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, লিখেছো না? খন্দকার সাজিদ হাসান বলছিলেন একটু স্লো বলার জন্য, একটু স্লো, সাজিদ কি 9C?
মিস আমি 9D 9D তার জন্যই তুমি আমার ক্লাসের সাথে অভ্যস্ত না মিস আমি তো কিছু বলি নাই এই যে বললো আমি রি ওই যে অপশনে মনে হয় গো স্লো আমি আবারও বলে দেই তাকিয়ে থাকো স্লাইডটার দিকে AMP adenosine monophosphate ADP adenosine diphosphate ATP adenosine triphosphate ক্লিয়ার হয়েছে প্রোনান্সিয়েশন ঠিক আমার মতো ইয়েস মিস তারপর দেখো সালোক সংশ্লেষণ এই সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিলাম তোমরা লিখে নাও সুন্দর করে সালোক সংশ্লেষণ ইংলিশ কি আমি বোর্ডে লিখে দিয়েছি দেখবা ফটোসিনথেসিস ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ ইংলিশ হচ্ছে ফটোসিনথেসিস প্রোনান্সিয়েশন ফটো বলবা ফটো মানে হচ্ছে লাইট লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জি রাসায়নিক শক্তিতে পরিণত করছে এবার দেখো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষস্থ দাঁড়াও এটাকে সরিয়ে দেই তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো ইয়েস মিস জি ম্যাডাম আমার তো মনে হয় দেখা কম যাচ্ছে আচ্ছা না মিস দেখা যাচ্ছে প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষস্থ মানে সজীব মানে জীবিত সবুজ উদ্ভিদ কোষের মধ্যে যে ক্লোরোফিল আছে ক্লোরোফিল গুলো আলোক শক্তিটাকে ATP NADPH2 এই দুটো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ঠিক আছে এবং ওই রাসায়নিক শক্তিটাকে কাজে লাগাতে পারে শুধু সবুজ উদ্ভিদ কার সাহায্যে তখন বলবা কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে আর উপজাত বা বাই প্রোডাক্ট হিসাবে তখন বলবে অক্সিজেনকে বের করে দেয় কিসের মধ্য দিয়ে বের করে বলবা পাতার মধ্যে যে ছোট ছোট রন্ধ্র আছে সেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র ওই পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে দিবে নাও লেখো তোমাকে যদি সংজ্ঞা লিখতে বলে এটাও আসে জ্ঞানমূলক প্রশ্ন সালোক সংশ্লেষণের সংজ্ঞা লেখো সালোক সংশ্লেষণ কাকে বলে বিভিন্ন ভাবে আসতে পারে ডিফাইন ফটোসিনথেসিস তখন তোমাকে কিন্তু সুন্দর করে সংজ্ঞা লিখতে হবে একদম হুবহু বইয়ে যেভাবে থাকবে ইন্টারমিডিয়েট পর্যন্ত একদম বই কপি করতে হবে বইয়ে যেভাবে থাকবে তোমাকে সেভাবেই সংজ্ঞাগুলো লিখতে হবে সবাই বুঝেছো তার জন্য বারবার পড়তে হবে পড়বে প্র্যাকটিস করবে যদি আসে ফটোসিনথেসিস কি সংজ্ঞাটা অবশ্যই দিবে দেওয়ার পরে আমি বোর্ডে যে রিঅ্যাকশন লিখে দিয়েছি সেই রিঅ্যাকশনটা মাস্ট তোমাকে বলে দিবে না কেমিক্যাল এনার্জি বা কেমিক্যাল সহ রিঅ্যাকশন সহ তুমি সালোক সংশ্লেষণের সংজ্ঞা লেখো এত বড় কোশ্চেন দরকার নেই করবেই না তোমাকে যখন বলবে সালোক সংশ্লেষণ কাকে বলে তুমি মাথায় রাখবা তোমাকে সালোক সংশ্লেষণের সংজ্ঞা দিতে হবে প্লাস তোমাকে রিঅ্যাকশন দিতে হবে রিঅ্যাকশন একদম ব্যালেন্স ফর্মে দিও সেটাই ভালো আমি কি নেক্সটে যাব ক্যাপ্টেন ইয়েস মিস মিস আরেকটু আরেকটু আমার কথা কি শোনা যাচ্ছে ভালোভাবে হাসান জি মিস সৌরভ কি আছো আরেকজন ক্যাপ্টেন মনিটরিং এর দায়িত্বে যারা থাকবা তারা অবশ্যই প্রেজেন্ট থাকবা আমি তো সৌরভকে সকালবেলাও দেখলাম মিটিং এ আমি শুভ আমি আছি এখন দেখো সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি কি দ্রুত লিখে ফেলো ক্লোরোফিলকে তোমরা সংক্ষেপে CHL দিয়ে ফুল স্টপ দিয়ে দিবা তাহলে ক্লোরোফিল হয়ে যাবে CHL ক্লোরোফিল আলো লাগবে সূর্যের আলো অথবা আর্টিফিশিয়াল লাইট এখন জানার দরকার নেই একদম লাস্ট চ্যাপ্টারে পড়াবো পানি লাগবে এবং কার্বন ডাই অক্সাইড লাগবে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত বলো তো বলবা 0.036% বেড়ে যাচ্ছে 0.036% অনেক দ্রুত লেকচার তুলতে হবে কলেজের মতোই এক্সপার্ট হতে হবে লেখা শেষ হয়েছে
শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ কি কি? ক্লোরোফিল উদ্ভিদ দেহের মধ্যে থাকবে, উদ্ভিদ দেহ মানে মেইনলি হচ্ছে পাতার মধ্যে, ধরো গাছ অনেক ছোট তখন দেখবে সমস্ত কাণ্ড সবুজ, তার মানে সবুজ মানেই তোমার ক্লোরোফিল আছে। সূর্যের আলো লাগবে যেহেতু ন্যাচারালি তুমি ফটোসিনথেসিস করছো, পানি লাগবে মাটি থেকে পানি নিবে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড। শালক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কি? দেখো পাতার মধ্যে যে টিস্যু থাকে, পাতার মধ্যে যে কোষ থাকে সেই কোষগুলোকে বলবা মেসোফিল টিস্যু। কোষ কাকে বলে? প্রথম অধ্যায়ে পড়িয়েছিলাম কোষ কাকে বলে, বলবা জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। এখন যদি আমি উদ্ভিদ দেহ বলি বলবা উদ্ভিদ কোষ, উদ্ভিদ দেহ গঠন করবে। আমি যদি বলি প্রাণী দেহ তখন বলবা প্রাণী কোষ, প্রাণী দেহ গঠন করবে যে কোষে হোক। উদ্ভিদ কোষ একরকম, প্রাণী কোষ আরেক রকম। উদ্ভিদ কোষগুলো একত্রিত হয়ে টিস্যু গঠন করবে। টিস্যু কি বলবো? অনেকগুলো কোষ একত্রিত হয়ে টিস্যু গঠন করে। পাতা উদ্ভিদ দেহের অংশ, তার জন্য পাতার টিস্যু উদ্ভিদ টিস্যু বলবা। পাতার টিস্যুর নাম হচ্ছে মেসোফিল টিস্যু। মুখস্থ করতে হবে, একদম চোখ কান খোলা রাখতে হবে, কোথায় কি আছে না আছে সুন্দর করে মুখস্থ করবা। এখানে একটু বানান ভুল দেখতে পাচ্ছি, আমি বলে দিব। পাতার মেসোফিল টিস্যু হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। ওই মেসোফিল টিস্যুর মধ্যে প্রধান স্থান মানে ওখানেই শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। মেসোফিল টিস্যু কোথায় থাকে? ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখো পাতা, তার মানে তুমি জানবা মেসোফিল টিস্যু হচ্ছে পাতায় অবস্থান করে। মেসোফিল টিস্যু কয় ধরনের? বলবা দুই ধরনের। একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু, এটাই পাতার প্যালিসেড প্যারেনকাইমে পাতার প্যালিসেড মেসোফিল টিস্যু। আরেকটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। দেখো স্পঞ্জির পরে একটা ড এসেছে, এই ডটা হবে না, বুঝতে পেরেছ? স্পঞ্জি, স্পঞ্জের মতো সোফার ফোম। একটু রিপিট করবেন? হ্যাঁ অবশ্যই করব। স্পঞ্জি, শোনো, সোফার ফোম যেমন এরকম, তোমরা কি কচুরি পানা দেখেছো? কচুরি পানা দেখবা যে পিল আউট করা, মানে উপরের সবুজ লেয়ারটা তুলে ফেলবা, তুললে দেখবা যে সোফার ফোমের মতো স্পঞ্জ। তুমি আঙ্গুল দিয়ে প্রেস করবা দেখবা তোমার দুই আঙ্গুল একসাথে লেগে যায়, ওটা হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ মিষ্টি গুলো দেখেছো না, সেরকম স্পঞ্জি টিস্যু। তুমি টাচ করবা তখন দেখবা যে একসাথে জড়ো করে ফেলতে পারো, স্পঞ্জের মতো আর কি, সেরকম স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু, স্পঞ্জি মেসোফিল টিস্যু। প্যালিসেড হচ্ছে প্যাকড, কম্প্যাক্ট, একটার সাথে আরেকটা লাগানো থাকে। তোমাদের বই খুলবে, অবশ্যই বই খুলবে, বইয়ের মধ্যে দেখো 68 পেজ নাম্বার হচ্ছে 68, খেয়াল করেছো? 68 পৃষ্ঠায় দেখো সূর্যের আলো, সূর্যের আলো পড়ছে পাতায়। তারপর ডান দিকে দেখো সুন্দর করে একটা ছবি দিয়েছে, মেসোফিল কোষ, মেসোফিল টিস্যু। মেসোফিল কোষ বলতে এখানে আপার সাইডে যেটা উপরের দিকে সেটাই হচ্ছে প্যালিসেড, দেখবা যে প্যাকড কম্প্যাক্ট, একটার সাথে আরেকটা কোষ লাগানো আছে। আর নিচের দিকে দেখো স্পঞ্জি টিস্যু গুলো আছে। আমি বোর্ডে চিত্র আঁকবো যখন, ইজিলি এঁকে নিবা, কোনো ব্যাপার না, আমার সাথে সাথে আমাকে ফলো করো, এক ঘন্টা ক্লাস দেখবা আনন্দের সাথে করে ফেলবা। মেসোফিল টিস্যু স্পঞ্জি, যেটা স্পঞ্জের মতো, মাঝখানে এয়ার স্পেস আছে। এয়ার স্পেস মানে সেখানে বাতাস থাকবে, বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড স্টোর করা থাকবে, ঠিক আছে? তারপরে দেখো নিচে 68 পৃষ্ঠা বলছি কিন্তু, স্টোমা, স্টোমা হচ্ছে প্লুরাল নাম্বার। আসলে কি স্টোমাটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা পত্ররন্ধ্র বোঝালে স্টোমাটা। পত্ররন্ধ্র মানে পাতার রন্ধ্র, যদি কাণ্ডে থাকে কাণ্ডরন্ধ্র বলবা না, শুধু রন্ধ্র, যে রন্ধ্রের মধ্য দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বায়বীয় অবস্থায় আদান প্রদান করবে। তোমাদের লেখা হয়েছে? জি ম্যাডাম। জি মিস স্যার, আমি চেঞ্জ করব, স্পঞ্জি বানানটা দেখে নিয়েছো? স্পঞ্জির পরে ড হবে না, প্রিন্টিং মিস্টেক হয়েছে, হ্যাঁ আমি পরে ঠিক করে নিব, তোমরা এখনই ঠিক করো। স্পঞ্জি প্যারেনকাইমা। ম্যাডাম বইয়ের 66 নাম্বার পেজের চিত্রটা একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ সেটা তো ওই যে কিছু কিছু জিনিস একদম লাস্টে চ্যাপ্টারের শেষে পড়ানো হয়, এটা হচ্ছে তোমার স্ট্রাকচার দেখিয়েছে। স্ট্রাকচার কি? স্ট্রাকচারটা হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিন প্রথম দুটা স্ট্রাকচার দেখেছো? আচ্ছা 66 পেজ খোলো। অ্যাডিনিন আর পেন্টোজ সুগার মিলে হয়েছে অ্যাডিনোসিন, খেয়াল করেছো? অ্যাডিনিনের স্ট্রাকচার হচ্ছে টু রিং বেস, এটা তো তোমরা বুঝবে না দেখে আমি যাই নাই, কারণ আস্তে আস্তে ম্যাচিউর হবা,
এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে তারপর অনেক কিছু বুঝবা, তখন তোমাকে ওই স্ট্রাকচারটা দেখানো যাবে। অ্যাডিনিনের সাথে পেন্টোজ সুগার, পাঁচ কার্বন, পাঁচটা কার্বন হলে পেন্টোজ সুগার। আমি যদি বলি সিক্স কার্বন হেক্সোজ সুগার, বলবা ছয় কার্বন বিশিষ্ট শর্করা গুলো হচ্ছে হেক্সোজ সুগার। এখানে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত হয়ে অ্যাডিনোসিন হয়েছে, তিনটা ফসফরিক অ্যাসিড বা তিনটা ফসফেট যুক্ত হয়েছে দেখে ট্রাইফসফেট। স্টার্টিং এ দেখো ডাইফসফেট, মানে দুটা ফসফেট যুক্ত হয়েছে, দুটা ফসফেটের সাথে আবার একটা ফসফেট যখন যুক্ত হয় তখন সেটা হয়ে যায় ট্রাইফসফেট। এখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট যখন একটা ফসফেট রিলিজ করে দেয়, ছেড়ে দেয়, আবার অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট যখন আরেকটা ফসফেট ছেড়ে দেয়, আবার অ্যাডিনোসিন মনোফসফেট। পরে বুঝবে, ঠিক আছে? এখন যেভাবে পড়াচ্ছি ওভাবে আমাকে ফলো করো, একটা ভিডিও দেখানোর চেষ্টা করি, দেখো। নিউট্রিশন ইমপ্লান্টস, মনোযোগ দিয়ে দেখো। ইন্ট্রোডাকশন, প্লান্টস নিড ফুড ফর এনার্জি এন্ড গ্রোথ। দেখা যাচ্ছে গ্রিন প্লান্টস অবটেইন ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। ইয়েস ম্যাডাম। প্লান্টস অ্যাবজর্ব অ্যাটমোস্ফেরিক কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার এন্ড কনভার্ট দিস ইনটু ফুড, that is carbohydrates, in presence of chlorophyll and sunlight. Chlorophyll is a green pigment present in chloroplast of the leaves. Process of photosynthesis. Surface of green leaves has small pores called stomata. Carbon dioxide enters in the leaves through stomata. Roots absorb water and other material from soil and transport it to the leaves and other parts of the plants. Mam niche share mode dile skin share hobe. With this energy, water molecule is broken down into hydrogen and oxygen, releasing energy in the form of adenosine triphosphate, that is ATP. This energy is used for the reduction of carbon dioxide to carbohydrates. Thus, reaction of photosynthesis can be summarized as 6CO2 plus 12H2O gives C6H12O6 plus 6O2 plus 6H2O. It is not necessary that all these steps take place at the same time. For example, in desert, plants absorb carbon dioxide during night and prepares an intermediate product. During day, when sunlight is available, this product is converted to carbohydrates. Site of photosynthesis. Photosynthesis occurs in chloroplasts. Since chloroplasts are only present in green plants, hence, only green plants can produce food by photosynthesis. Raw materials for photosynthesis. For the process of photosynthesis, plants need carbon dioxide, water, chlorophyll, and sunlight. Intake of other materials. With carbon dioxide and water, plants also need bodybuilding and regulating nutrients such as nitrogen, iron, phosphorus, magnesium, etc. These are obtained from the soil. Nitrogen, which is useful to synthesize proteins, is taken up in organic or inorganic form. ম্যাডাম ক্যাকটাস এরটা বুঝি নাই, ক্যাকটাসে কি বলছে? দাঁড়াও অপেক্ষা করো, হ্যাঁ শোনো, ওটা হচ্ছে তোমার কিছু কিছু উদ্ভিদ যাদেরকে বলি আমরা C3 উদ্ভিদ, কোন কোন উদ্ভিদকে বলি আমরা C4 উদ্ভিদ, কোন কোন উদ্ভিদ হচ্ছে রসালো উদ্ভিদ, সেটার মধ্যে আছে ক্যাকটাস। ওটা আমি তোমাদের ডার্ক রিয়েকশনে পড়াবো, অন্ধকার অধ্যায়ে পড়াবো, বুঝছো? ওরা হচ্ছে রাতের বেলায় পত্ররন্ধ্র খুলে রাখে আর দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ করে রাখে। ওরা হচ্ছে সিলেক্টেড কিছু উদ্ভিদ আর কি। তোমাদের পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেখিয়ে ফেললাম,
এখন আবার আমরা বোর্ডে ফেরত যাব ঠিক আছে তোমরা যা লিখেছো পড়তে থাকো কোনো সমস্যা হয়েছে এখন বুঝছো আপা আমি যে বলছিলাম কোনো সমস্যা হয়েছে এখন হ্যাঁ আমি স্ক্রিন শেয়ারে যাওয়ার চেষ্টা করছি না স্ক্রিন শেয়ার আছে এটা হ্যাঁ আপনি একটু নিচে আপনি একটু ইয়া শেয়ারে যাব না 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 এখন আপনি চলে আসছে তো चित्र गुलो चेष्टा करो ठीक है দেখো বোর্ড দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখা না গেলে বলতে আমি এদিক থেকে সরিয়ে দিব একজন কথা বলো দুই একজন থাকো দেখা যাচ্ছে বোর্ড জি মিস বোর্ড দেখা যায় দেখা ক্লিয়ার মিস বোর্ডের পিছনে একটা লাইট আছে ওইখানে বোর্ডে ফ্ল্যাশ করতেছে মিস মানে বোর্ডের অপোজিটে এখন ঠিক আছে Yes, Miss, ঠিক আছে Yes, Miss, ঠিক আছে আচ্ছা রেডি হও দ্রুত লিখবা শালক সংশ্লেষণ প্রক্রিয়া কোথায় হবে বলবা শালক সংশ্লেষণ প্রক্রিয়া লিখে নাও শালক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের মধ্যে সম্পন্ন হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের মধ্যে সম্পন্ন হয় प्रथम स्ट्रक्चर दिए डबल लाइनिंग दिए लेवलिंग বাইরেটাকে লিখব বহিঃস্তর বহিঃস্তর এটা আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে পড়িয়েছি এগুলো কিন্তু আগের পড়া বহিঃস্তরের নিচে সুন্দর করে আঁকো একদম ক্লোজ করে আঁকবে যাতে চিত্র দেখতে সুন্দর লাগে নিচেরটা লেখো অন্তঃস্তর অন্তঃস্তর বহিঃস্তর অন্তঃস্তর দুটো হচ্ছে লিপিড এন্ড প্রোটিনের কম্বিনেশন লিপো প্রোটিন এগুলো জানো তোমরা বহিঃস্তর অন্তঃস্তর দিয়ে আবৃত অবস্থায় যে লিকুইড বা তরল ডট ডট দিয়ে বোঝাতে হবে তরলের নাম লেখো স্ট্রোমা তরলের নাম লেখো স্ট্রোমা প্রনান্সিয়েশন কি স্ট্রোমা তরলের নাম লেখো স্ট্রোমা এই তরলের মধ্যে গ্রানাম চাকতি গুলো স্তূপ আকারে থাকে দেখে নাও এটা একটা গ্রানাম চাকতি এটা একটা গ্রানাম চাকতি এভাবে স্তূপ আকারে লেখো দেখে ফেলো একটার উপরে আরেকটা আঁকো এই সবগুলোকে একসাথে লেবেল করো সিরিয়াল নম্বরে লেবেল করো গ্রানা অনেকগুলো গ্রানাম চাকতি একত্রিত হয়ে গ্রানা গঠন করে লিখেছো তারপর একটা গ্রানার সাথে আরেকটা গ্রানার কানেকশন দেখাও এটাও একটা গ্রানা যেটার মাধ্যমে কানেক্টেড লেখো স্ট্রোমা ল্যামেলি স্ট্রোমা ল্যামেলি স্ট্রোমা ল্যামেলি
লিখতে পারছো আঁকতে পারছো জি মিস এটা কি আর সামনে এনে দিব আপা কিছু বলছিলেন হাসান সবাই কথা বলো না একজন কথা বললেই হবে কারণ এটা এলোমেলো হয়ে যায় কেউ কি কথা বলতে চাচ্ছো আমি পড়িয়ে নিয়ে তারপরে কথা বলো লিখে রাখো কোশ্চেন গুলো কি কি করতে চাও এখন শোনো তোমাদের এভাবে চিন্তা করতে হবে শুধু উদ্ভিদ দেহে যে দেহের মধ্যে ক্লোরোফিল থাকবে সেই দেহগুলোই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করবে কোনো প্রাণী খাদ্য তৈরি করতে পারবে না শুধু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে সবুজ উদ্ভিদ উদ্ভিদ কোষের কোথায় হয় ক্লোরোফিলের মধ্যে বা উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া একটা অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নিউক্লিয়াস একটা অঙ্গাণু বলবা ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হয় এখানেও কিন্তু কথা আছে সালোকসংশ্লেষণের ভাগ যখন পড়াবো তখন আলাদা আলাদা করে লিখবা তখন আসবে তো তোমার ক্লোরোপ্লাস্টের গঠনটা কেমন ওটা তো সেকেন্ড চ্যাপ্টারে পড়িয়েছি দেখে আমি আবার রিভিশনে গেলাম তুমি ফিগার দেখে দেখে তোমার ব্রিফিংটা দিতে পারবা দুই মিনিট লাগবে খেয়াল করো এভাবে বলবা বলবা ক্লোরোপ্লাস্ট হচ্ছে লেন্স আকৃতির উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট লেন্স আকৃতির বাইরের আবরণ ভিতরের আবরণ দুইটা স্তর দ্বি স্তরী বা লেয়ার বা ডাবল লেয়ার বলবা দুইটা স্তর বাইরের স্তর বহিঃস্তর দুটাই হচ্ছে লিপিড এন্ড প্রোটিনের কম্বিনেশন লিপোপ্রোটিন দিয়ে তৈরি এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে পড়া হয়েছে বলবা দুই স্তর দিয়ে আবৃত অবস্থায় যে তরল থাকে তরলের নাম কি তখন বলবা তরলের নাম হচ্ছে স্ট্রোমা স্ট্রোমার মধ্যে গ্রানাম চাকতি গুলো স্তূপ আকারে থাকবে অনেকগুলো গ্রানাম চাকতি একটার উপরে আরেকটা স্তূপ হয়ে থাকে সবগুলোকে একসাথে লেবেল করবা গ্রানা করবে এরকম অসংখ্য গ্রানা থাকে একটা গ্রানা আরেকটা গ্রানার সাথে লম্বা নলের মাধ্যমে কানেক্টেড সংযুক্ত সেই লম্বা নলের নাম কি তখন বলবা স্ট্রোমার মধ্যে ভাসছে স্ট্রোমা ল্যামেলি অথবা দুটা গ্রানাকে কানেক্ট করেছে সেই ক্ষেত্রে বলতে পারো গ্রানা ল্যামেলি কয় মিনিট লাগলো কোনো ব্যাপার না নিজেরা এরকম প্র্যাকটিস করবে তোমাদের অনেক সময় এখন পড়াশোনার জন্য আলাদা সময় লাগবে ম্যাডাম একটু হালকা রিপিট করবেন লিখেছো এবার লেখো আরেকবার রিপিট করলে ভালো হতো ইয়েস ইয়েস মিস কি বলছো বলো কেউ কি আরেকবার রিপিট করতে বলছে ইয়েস মিস করব কোনটা হাসান কোনটা আবার কোনটা রিপিট করবো তাড়াতাড়ি বলো ক্লোরোপ্লাস্টের গঠন yes miss আচ্ছা দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট হচ্ছে দ্বিস্তরী লেন্স আকৃতি দ্বিস্তরী মানে দুটা স্তর বাইরের স্তর বহিঃস্তর ভিতরের স্তর অন্তঃস্তর বলবা দুটা স্তরে হচ্ছে লিপিড এন্ড প্রোটিনের কম্বিনেশন লিপোপ্রোটিন দিয়ে তৈরি তোমরা আমার সাথে সাথে লিখতে যাবে না এটা তো তুমি জানো বলবা দুটা স্তর দিয়ে আবৃত অবস্থায় যে তরল আছে তরলের নাম হচ্ছে স্ট্রোমা স্ট্রোমা হচ্ছে লিকুইড যেমন ডিমের কুসুম ভাসে না সাদা অংশের মধ্যে সেরকম মনে করবা একটি একটু সেমি সলিড লিকুইড ওই স্ট্রোমার মধ্যে গ্রানাম চাকতি গুলো একটার উপর আরেকটা এরকম স্তূপ করে করে থাকে ওই গ্রানাম চাকতি স্তূপ গুলোকে বলবা একসাথে সবগুলো প্লুরাল নাম্বারে বলবা গ্রানা একটা গ্রানা তার পাশের গ্রানার সাথে নলের মাধ্যমে যুক্ত হয় ওই নলটাকে তখন বলবা নলের নাম হচ্ছে গ্রানা ল্যামিনি অথবা স্ট্রোমা ল্যামিনি তুমি যেটাই লেখো আমি কি লিখেছি আমি দিয়েছি স্ট্রোমা ল্যামিনি অসুবিধা নাই কারেক্ট তুমি যদি লেখো গ্রানা ল্যামিনি সেটাও কারেক্ট এবার বুঝেছ জি ম্যাডাম এবার লেখো সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে ব্ল্যাকম্যান আমি লিখে দিচ্ছি সায়েন্টিস্টের নাম শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে ব্ল্যাকম্যান ১৯০৫ সালে দেখো
সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে ব্ল্যাকম্যান 1905 সালে দুই ভাগে ভাগ করেছেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে ব্ল্যাকম্যান 1905 সালে দুই ভাগে ভাগ করেছেন। এক নম্বর দিয়ে লেখো আলো অধ্যায়, আলো অধ্যায়। আলোক অধ্যায় লিখে অবলিক দাও, অবলিক দিয়ে লেখো লাইট রিয়েকশন। আলোক অধ্যায় টার্মের মধ্যে কিন্তু তুমি বুঝতে পারছ সংজ্ঞা আছে, আলোক অধ্যায় অবলিক দিয়ে লেখো লাইট রিয়েকশন, কলম দিয়ে পাশে লেখো যে অধ্যায়ে আলো প্রয়োজন হয়, যে অধ্যায়ে আলো প্রয়োজন হয়, লাইট মানে আলো প্রয়োজন হয়, যে অধ্যায়ে আলো প্রয়োজন হয়, কমা দাও, কমা দিয়ে লেখো এটিপি ও এটিপি ও এনএডিপিএইচ2 তৈরি হয়। কি লিখেছো? এক নম্বরে লিখেছো যে অধ্যায়ে আলো প্রয়োজন, তুমি টার্মের মধ্যে দেখতে পাচ্ছো লাইট রিয়েকশন, লাইটের প্রেজেন্স ছাড়া রিয়েকশন হবে না, বলবা যে অধ্যায়ে আলো প্রয়োজন হয় সেটাই আলোক অধ্যায়, লাইট ডিপেন্ডেন্ট, লাইট রিয়েকশন, একই কথা, আলো প্রয়োজন হবে, আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করবে, বলবা এটিপি ও এনএডিপিএইচ2 নামক রাসায়নিক শক্তি তৈরি হয়। দুটো কথা লিখেছো যে অধ্যায়ে আলো প্রয়োজন হয়, আমাদেরকে লিখেছো এটিপি ও এনএডিপিএইচ2 নামক রাসায়নিক শক্তি তৈরি হয়, লিখেছো। এবার লেখো ম্যাডাম বোঝা যাচ্ছে না, কোনটা বোঝা যাচ্ছে না, কি বোঝা যাচ্ছে না? আমরা যদি সবাই শুনতে পাচ্ছি, দু একজনের শুনতে পাচ্ছি না, তার মানে তোমরা দু একজনের হয়তো নেট এর সমস্যা আছে বা কিছু একটা। আমি আবারও বলছি এই চ্যাপ্টার একটু কঠিন আছে, অল্প অল্প করে পড়তে হয়, এখন যেহেতু উপায় নেই আমাদের অনলাইনে পড়তে হচ্ছে, আমরা ওভাবেই অভ্যস্ত হই, আমার বোঝা যাচ্ছে না সবার সাথে, যে বুঝতে পারছো না সে ইয়ে করো, ওদের সাথে বোঝার চেষ্টা করো, একই একই সাথে রান করতে হবে তোমাকে, পিছিয়ে থাকলে তো হবে না, বুঝি না বুঝতে পারছি না এই কথা বলে বলে থাকলে, সারেন্ডার করে বসে থাকলে তো হবে না, তোমাকে চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি টোটাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোথায় হয়, দিন রাত 24 ঘন্টা তো আর দেখতে পাও না, সূর্যের আলো যখন প্রচুর থাকে মনে করবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলে, কারা করে বলবা সবুজ উদ্ভিদ দেহের মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলে, কখন চলে তখন তুমি বলবা শুধুমাত্র দিনের বেলা চলে। সালোক সংশ্লেষণ কোথায় হয় প্রধানত বলবা পাতার মধ্যে হচ্ছে, পাতার কোথায় হয় পাতার কোষ বলবা, পাতার কোষের একটা নির্দিষ্ট অঙ্গাণু, অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্ট কেমন সেটার জন্য আমি আবার চিত্র এঁকে দিয়েছি তোমাদের, তোমরা জানো একদম মুখস্থ সেকেন্ড চ্যাপ্টার, তারপরে আবার রিপিট করলাম, চিত্রটা দেখে নিয়েছো, বলবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে ব্ল্যাকম্যান বিশাল প্রক্রিয়া দেখে দুভাগে ভাগ করেছেন, একটাকে বলা হয় আলোক অধ্যায় প্রক্রিয়া, আলোক নির্ভর প্রক্রিয়া বা আলোক অধ্যায়, আরেকটা হচ্ছে অন্ধকার অধ্যায়। আলোক অধ্যায় আগে ক্লিয়ার হোক তারপরে অন্ধকার অধ্যায়ে যাব। আলোক অধ্যায়ে কি দরকার হয় দেখো টার্মের মধ্যেই সংজ্ঞা, বলবা আলোক অধ্যায়ে আলোর দরকার হয়, আলোর প্রয়োজন হয়, আলো ছাড়া এই বিক্রিয়া সম্পূর্ণ হবে না, সারাদিন বৃষ্টি হচ্ছে সালোক সংশ্লেষণ বন্ধ থাকবে, 3 দিন টানা বৃষ্টি হচ্ছে সালোক সংশ্লেষণ বন্ধ। আবারও বলছি আলোক অধ্যায়ে আলোর প্রয়োজন হয়,
আলোক অধ্যায়ে আলোক শক্তি বা সূর্যের আলোক শক্তি রাসায়নিক শক্তি এটিপিতে পরিণত হয়। এখন এটিপিতে তৈরি হয় কিভাবে বলবা, এই টার্মটার নামই হচ্ছে ফসফোরাইলেশন। বাংলায় লিখে দিচ্ছি আমি, ফসফোরাইলেশন। দেখো ফসফোরাইলেশন, ব্র্যাকেটে তোমরা লেখো এটিপি তৈরি প্রক্রিয়া, ব্র্যাকেটে তোমরা লেখো এটিপি তৈরি প্রক্রিয়া। তারপর ফসফোরাইলেশন কে দুভাগে ভাগ করে ফেলো, তোমাদের অভ্যস্ত হতে হবে। প্রথমে তুমি জেনেছো ফসফোরাইলেশন কি বলবা, এটিপি তৈরির প্রক্রিয়াকেই বলা হয় ফসফোরাইলেশন, যেটা আলোক অধ্যায়ে সম্পন্ন হয়। ফসফোরাইলেশন আমি শর্ট করে লিখে দিয়েছি, যদি সংজ্ঞা আসে জ্ঞানমূলক প্রশ্ন ফসফোরাইলেশন কি, তখন তোমাকে লিখতে হবে এটিপি তৈরির প্রক্রিয়াকেই বলা হয় ফসফোরাইলেশন। যদি বলি ডি ফসফোরাইলেশন কি, আমি তো দেখেছি তোমাদের হাবিব স্যারের দায়িত্ব ছিল কোশ্চেন করার এই চ্যাপ্টারের উপর, এই চ্যাপ্টারের উপর পড়া দেওয়ার, তখন আমি দেখেছি উনি লিখেছেন ডি ফসফোরাইলেশন কি। বলবা ডিইডি মানে হচ্ছে নো, মানে এটিপি ভাঙার প্রক্রিয়াই হচ্ছে ডি ফসফোরাইলেশন। এটিপি থেকে যখন একটা ফসফেট আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে এটিপিতে পরিণত হবে, তখন কি সেটা ডি ফসফোরাইলেশন। এখন জানবা কি, যেহেতু আলোক অধ্যায়ে এটিপি তৈরি হচ্ছে, বলবা ফসফোরাইলেশন ছোট্ট করে লিখেছো, নরমালি জানবা এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশন কে কয় ভাগে ভাগ করা হয়েছে বলবা, দুই ভাগে। তোমাকে লিখে লিখতে হবে ফটো, তোমার প্রোনান্সিয়েশন হবে ফটো। ফটো মানে হচ্ছে লাইট, লাইটের প্রেজেন্সে হবে। একটা হচ্ছে ফটো ফসফোরাইলেশন, আরেকটাকে দেখো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভটা কখন হবে বলবা, শ্বসন প্রক্রিয়ার সময় অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে। তাহলে ফটোটা কখন হবে, তখন তুমি ব্র্যাকেটে লিখে রাখো শালক সংশ্লেষণ। ব্র্যাকেটে লিখে রাখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ার সময়, শালক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় যে এটিপি তৈরি হয় সেটাকেই বলা হয় ফটো ফসফোরাইলেশন। আমরা চার্ট করি কেন, যাতে চার্ট চোখে ভাসে, নিজে প্র্যাকটিস করবা। আমি ম্যাম ফটোটা তো বলবেন, প্র্যাকটিস করবা, বলো ম্যাম ফটোটা বলবেন, ফটো ফটো না, প্রোনান্সিয়েশন ইজ ফটো, বলো ফটো ফটো। ফটো ফসফোরাইলেশন হচ্ছে লাইটের প্রেজেন্সে যেটা হবে, লাইটের উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়া ফটো ফসফোরাইলেশন। তিন রাত চব্বিশ ঘন্টা শ্বসন নিচ্ছি, শ্বসন হচ্ছে না, নাকি রাতের বেলা ঘুমানোর সময় বলি থাক ফুসফুসের কষ্ট হবে শ্বসন বন্ধ করে ঘুমাই থাকি, সেই উপায় তো নাই। কন্টিনিউয়াস প্রসেস শ্বসন প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস, তিন রাত চব্বিশ ঘন্টা হবে। তুমি তোমার বডিকে খাবার দাও না দাও, তোমার প্রক্রিয়া চলতে থাকবে, বডির লাস্ট মোমেন্ট পর্যন্ত চলবে, যতক্ষণ তোমার বডিতে খাবার থাকবে, শক্তি থাকবে, এটিপি থাকবে। একটা হচ্ছে ফটো বলবা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে এটিপি তৈরি হয় সেটা ফটো ফসফোরাইলেশন, একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলবা শ্বসন প্রক্রিয়ার সময় যে এটিপি তৈরি হয়, এটা আমরা পরে পড়ব। দুটা প্রক্রিয়াই অনেক জটিল, জটিল কেন, নতুন শিখছো দেখে। বলবা শ্বসন প্রক্রিয়ায় যে এটিপি তৈরি হয় সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ইংলিশ টার্ম বাংলায় লেখা তো কঠিন, তা উপায় নাই তো লিখতে হচ্ছে বাংলায়। ফটো ফসফোরাইলেশন কে আবার দুভাগে ভাগ করো, বলবা ফটো ফসফোরাইলেশন দুভাবে এটিপি এনএডিপিএইচ2 তৈরি করে। একটাকে বলা হয় চক্রীয় ফটো ফসফোরাইলেশন, চক্রীয়। আরেকটাকে দেখো অচক্রীয়, অচক্রীয় ফটো ফসফোরাইলেশন। আমি কাছে আসতেছি তাহলে ভালো শুনতে পাবা, বলবা চক্রীয় ফটো ফসফোরাইলেশনে one molecule of ATP are autocryo photophosphorylation ATP plus NADPH2, দুই ধরনের শক্তি তৈরি হয়। দেখো বলবা আজকে অল্পই পড়াবো, কারণ একটু
জটিল আছে চ্যাপ্টারটা, ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের পড়তেই তো হবে, তাই না? নিজের সম্পর্কেও জানতে হবে, জানতে হলে পড়তে হবে, পড়বা জানবা, মাথায় সব রাখবা, ব্রেইন সেলগুলো তো বসে আছে, স্টোর করো, কোনো অসুবিধা নাই, যত স্টোর করবা তত শার্প হবে ব্রেইন। বলবা একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কি? বলবা আলোর উপস্থিতিতে অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় যে এটিপি তৈরি হচ্ছে, যে NADPH2 তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ফটোফসফোরাইলেশন, লাইটের শক্তিকে ব্যবহার করে। আরেকটা হচ্ছে অক্সিডেটিভ, আলো থাকুক কি না থাকুক তাতে কিছুই যায় আসে না, শ্বসন প্রক্রিয়ায় যে এটিপি তৈরি হবে সেটাকে বলবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন ফটোফসফোরাইলেশন কয় ভাবে তৈরি হয়? বলবা দুই ভাবে তৈরি হয়, একটাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন, আরেকটাকে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তোমাদের তো 9-10 এ একদম শর্ট করে দিয়েছে, তোমরা শুধু জানবা চক্রীয় ইংলিশ হচ্ছে সাইক্লিক, মানে একটা চক্রের মাধ্যমে এটিপি তৈরি করে আবার জায়গা মতো ফেরত আসে, বিক্রিয়া কেন্দ্রে ফেরত আসে, আর অচক্রীয় হচ্ছে নন সাইক্লিক, সাইকেল সাইকেলটা ঠিক মতো করতে পারে না। অচক্রীয় ফটোফসফোরাইলেশনে এখনো এটিপির সাথে এখনো NADPH2 তৈরি করতে শক্তি খরচ হয়ে যায়, ঠিক আছে, আর জায়গা মতো ফেরত আসে না, বিক্রিয়া কেন্দ্রে ফেরত আসে না দেখে সেটাকে বলা হয় নন সাইক্লিক বা অচক্রীয় ফটোফসফোরাইলেশন। সবাই বুঝেছো? মিস বুঝি নাই। সাকিব মিস, চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা আরেকবার। হ্যাঁ আমি বলছি, শোনো, তোমরা তো এখন এগুলো দেখতে পাচ্ছ না, যার জন্য বুঝতে পারবে না। শুধু তুমি জানবা কি, তোমার এতটুকুই বুঝতে হবে যে সালোক সংশ্লেষণের আলোক অধ্যায়ে শক্তি উৎপন্ন হয়, শক্তির নাম কি? তখন তুমি বলবা শক্তির নাম হচ্ছে রাসায়নিক শক্তি, একটা এটিপি, একটা হচ্ছে NADPH2। কিভাবে তৈরি হয় তখন তুমি প্রক্রিয়া জানবা, ফটোফসফোরাইলেশনের মাধ্যমে তৈরি হয়। ফটোফসফোরাইলেশনের মাধ্যমে দুই ধরনের শক্তি তৈরি হচ্ছে, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে NADPH2। এটিপি রিলাবোরেশন কি? বলবা অ্যাডিনোসিন ট্রাইফসফেট NADPH2, তখন তুমি বলবা রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে। এই শক্তিগুলো কিভাবে তৈরি হচ্ছে? বলবা একটা প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোপ্লাস্টের যে গ্রানাম চাকতি আছে, গ্রানাম চাকতির ভিতরে এই শক্তি তৈরি হয়, বিশাল প্রক্রিয়া। পরবর্তীতে কি করবে, পুরো চ্যাপ্টার যখন পড়বে, আজকে যতটুকু পড়ায় স্টাডি করো, বই খুলো, আমার লেকচার দেখো, স্টাডি করতে থাকো, আর দুইবার তিনবার না পাঁচবার করে লিখবা, অ্যাব্রিভিয়েশন গুলো ইলাবোরেশন করবা পাঁচবার। তারপরে তুমি জানবা যে এই শক্তিটাকে খরচ করে উদ্ভিদ কি করে, গ্লুকোজ নামক শক্তি তৈরি করে, সেই গ্লুকোজটাকে আবার স্টোর করে রেখে দেয়। গ্লুকোজ তার দেহের জন্য দরকার, উদ্ভিদ হয়েছে দেখে কি হয়েছে, উদ্ভিদ দেহ ননস্টপ প্রক্রিয়া, দিন রাত 24 ঘন্টা শ্বসন প্রক্রিয়া চলছে, প্রাণী দেহ দিন রাত 24 ঘন্টা শ্বসন প্রক্রিয়া চলছে। উদ্ভিদের আরেকটা বাড়তি প্রক্রিয়া কি? বলবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে, নাহলে কে উদ্ভিদকে খাবার দিত? আমরা তো টাইম টু টাইম খাবার নিচ্ছি, খাবার তৈরি করে খাচ্ছি, খাবার বডিকে দিচ্ছি, রোজার সময় দেখা যায় যে দুই বেলা না খেয়ে থাকি, তা না, ওই একই তিন বেলাই খাওয়া হচ্ছে। সবাই বুঝতে পারছো? তোমরা শুধু মানে মাথা ঠান্ডা রেখে নিয়ে নাও কি নিবা, সালোক সংশ্লেষণের আলোক অধ্যায়ে শক্তি তৈরি হয়, শক্তি তৈরির প্রক্রিয়ার নাম কি? তখন তুমি বলবা শক্তি তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি NADPH2 নামক রাসায়নিক শক্তি তৈরি হয়। আমার মনে হয় ক্লাস শেষ করে দিতে হবে, শোনো আবার তোমরা ফেরত আসো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে সংজ্ঞাটা পড়বা, সালোক সংশ্লেষণের রিয়াকশনটা পাঁচবার লিখবে, শক্তিগুলো কি কি বলেছি, বলবা অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তিনটা বলেছি, তিনটা পাঁচবার করে লিখবে। তারপরে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, এটাও পাঁচবার করে লিখবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তারপরে তুমি জানবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে দুইটা, মানে বিশাল প্রক্রিয়া দেখে এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটার নাম হচ্ছে আলোক অধ্যায়, আলোর প্রয়োজন হয় যে অধ্যায়ে সেটাই হচ্ছে আলোক অধ্যায়। আজকে পড়েছই শুধু আলোক অধ্যায়, আলোক অধ্যায় কি হয় বলবা, আলোক অধ্যায় আলো অবশ্যই দরকার হবে, আলো ছাড়া এই বিক্রিয়া কখনোই সম্ভব নয়, বৃষ্টির দিনে হবে না, বলবা আলোক অধ্যায় আলো দরকার হবে। আলোক অধ্যায় উদ্ভিদ কি করে, শক্তি উৎপন্ন করে থাকে, কিভাবে শক্তি উৎপন্ন করে, বলবা ফসফোরাইলেশন পদ্ধতিতে শক্তি উৎপন্ন করে, আরো ডিপে গেলে বলবা ফটোফসফোরাইলেশন পদ্ধতিতে এটিপি NADPH2 নামক শক্তি উৎপন্ন করে থাকে।
অন্ধকার অধ্যায় যখন পড়ব তখন দেখবা অন্ধকার অধ্যায়ে এটিপি এনএডিপি H2 খরচ করে ফেলে, খরচ করে তারপরে গ্লুকোজ নামক প্রধান যে খাদ্য, প্রধান যে শর্করা, সেই শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সবাই কি বুঝতে পেরেছো আমি যে আবার রিপিট করলাম? আমি ওরা তো সবাই মিউট অবস্থায় আছে। না সমস্যা নেই, এখন ওরা যেটা করেছে অচক্রিয় নিচে কি লেখা, লেখাটা মিস বুঝছি না। এটা অচক্রিয়তে এটিপি এনএডিপি H2 তৈরি হয়, বুঝতে পারছো? চক্রীয় ফসফোরাইলেশন, শোনো ইফতেখার, চক্রীয় ফসফোরাইলেশনের নিচে তুমি তো অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, নাইনসিতে আমার ক্লাস ছিল, চক্রীয় ফসফোরাইলেশন পদ্ধতির নিচে অ্যারো চিহ্ন দিয়ে লেখো, অ্যারো চিহ্ন দিয়ে লেখো এটিপি, তার মানে এখানে শুধু এক অণু এটিপি তৈরি হচ্ছে। অচক্রিয় ফসফোরাইলেশন অ্যারো চিহ্ন দাও, অ্যারো চিহ্ন দিয়ে লেখো এটিপি, প্লাস দিও না, কমা দাও অথবা এন্ড সাইন দাও, সাইন দিয়ে লেখো এটিপি এন্ড এনএডিপি H2। তার মানে অচক্রিয় ফসফোরাইলেশনে দুই ধরনের শক্তি তৈরি হয়, এটিপিও তৈরি করবে, এনএডিপি H2 তৈরি করবে। আবার লেখো, ডাবল স্টার দাও, ডাবল স্টার দিয়ে লেখো, লিখছো? বলো আলোক অধ্যায়ে, আলোক অধ্যায়ে, আলোক অধ্যায়ে পানি ভেঙ্গে, আলোক অধ্যায়ে বাংলায় লেখো, আর রিয়াকশনটা আমি পরে দিচ্ছি, আলোক অধ্যায়ে পানি ভেঙ্গে প্রোটন, আলোক অধ্যায়ে পানি ভেঙ্গে প্রোটন, কমা দিয়ে লেখো ইলেকট্রন, কমা দিয়ে লেখো ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি হয়। আলোক অধ্যায়ে পানি ভেঙ্গে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি হয়। প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি হয়, পানির এই ভাঙ্গন প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। দেখো পানির এই ভাঙ্গন প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে, আমি তিনবার করে বলছি, পানির এই ভাঙ্গন প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। তারপর তোমরা বোর্ডে যা লিখবে লিখে ফেলবে, পানির এই ভাঙ্গন প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। পানির এই ভাঙ্গন প্রক্রিয়াকে ফটোলাইসিস, ফটোলাইসিস। মিস একটু সাইড দিলে ভালো হতো না? জি মিস হয়েছে। দেখতে পাচ্ছ পানির বিভাজন, পানির ভাঙ্গন, এই দুটা প্রক্রিয়া একই। বলবা পানির বিভাজন অথবা পানির ভাঙ্গন প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার। বাংলা কি লিখবা? অবলিক দিয়ে লেখো শালক বিভাজন, শালক বিভাজন। এটাও সংজ্ঞা আসে, জ্ঞানমূলক প্রশ্ন, এক নম্বরে প্রশ্ন, ফটোলাইসিস কি অথবা শালক বিভাজন কি? ফটোলাইসিস আসে, এই টার্ম ইউজ হয়, ফটোলাইসিস। বলবা শালক সংশ্লেষণের আলোক অধ্যায়ে পানি ভেঙ্গে প্রোটন, ইলেকট্রন ও অক্সিজেন তৈরির প্রক্রিয়াকেই বলা হয় পানির শালক বিভাজন অথবা ফটোলাইসিস। সবাই বুঝতে পেরেছ? Yes, miss. আজকে এতটুকুই থাকবে, কারণ তোমাদের অবস্থা ভালো লাগলো না আমার, তোমরা লেখাপড়া করছো না। আমি আবার তোমাদের মনে করিয়ে দেই, তোমাদের যে সিটি হবে সেকেন্ড সিটি, সেই সেকেন্ড সিটি কিন্তু সেকেন্ড চ্যাপ্টার
নিউক্লিয়াসের পর থেকে শুরু হবে, তার মানে তোমাদের উদ্ভিদ টিস্যু থাকবে, তোমাদের প্রাণী টিস্যু থাকবে, উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু একদম ধরে ধরে লাইন বাই লাইন পড়বে প্রচুর সময়। তারপর হচ্ছে কোষ বিভাজন থাকবে, কোষ বিভাজন তোমরা ক্লাস এইট থেকে পড়ে আসছো, এইটা অনেক অনেক মানে ভালো করে দেওয়া ছিল আমি জানি, একদম ধরে ধরে অ্যামাইটোসিস মাইটোসিস মায়োসিস তিনটা প্রক্রিয়ার সংজ্ঞা পড়বা। পড়ার পর মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমূহ, সিস মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রসেস একটা প্রক্রিয়া, অ্যামাইটোসিস একটা প্রক্রিয়া, মাইটোসিস একটা প্রক্রিয়া, মায়োসিস একটা প্রক্রিয়া, তোমার জানতে হবে কোন প্রক্রিয়া কোথায় হচ্ছে, এটা হচ্ছে প্রথম জানবা। মাইটোসিস মায়োসিসের পার্থক্য পড়বে এবং মাইটোসিসের প্রত্যেকটা ধাপ পড়বা, তুমি জানো না কোন ধাপ আসবে, তোমার সবগুলো ধাপ একদম স্পেসিফিক্যালি পড়বা। প্রোফেজে কি ঘটনা ঘটে, প্রোমেটাফেজে কি ঘটনা ঘটে, মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ। ম্যাডাম নিউক্লিয়াসের পর থেকে না নিউক্লিয়াস থেকে? নিউক্লিয়াসের পর থেকে তামিম। ও আচ্ছা জি ম্যাডাম। আচ্ছা আপা আজকে আজকে কি শেষ হয়েছে? কারণ পরবর্তী ক্লাস কিন্তু 3টা থেকে। আমি এতটুকুই পড়াবো, কারণ এই চ্যাপ্টার কঠিন তো, ওরা এত রিসিভ করতে পারবে না। তাহলে আমি কি ক্লোজ করে দিব আমিরি? না আপনি যদি ইয়ে করেন ক্লোজ করেন, আপনি পড়ানো শেষ করলে তারপর আমরা ক্লোজ। আচ্ছা ঠিক আছে, আমার পড়া শেষ। শোনো ছাত্ররা, তোমরা একদম যতটুকু পড়ানো হয়েছে ভালোভাবে পড়বে, লেকচার খাতা দেখবে, যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলো ভালোভাবে মুখস্থ করবে। আর হচ্ছে সিলেবাস তো একটু বলে, আমি যে অ্যাব্রিভিয়েশন দিয়েছি না এগুলো ইলাবোরেশন করবে। সিলেবাস হচ্ছে নিউক্লিয়াসের পর থেকে, তার মানে লিখো উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু, অধ্যায় 2 হচ্ছে উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু, আর অধ্যায় 3 ঠিক আছে, অধ্যায় 2। ম্যাম হ্যাঁ বলো। মিস এজে ডিফসফোরাইলেশনের সংজ্ঞাটা কি একটু আরেকবার রিপিট করা যাবে? ডিফসফোরাইলেশন লেখো, ডিইডি মানে হচ্ছে নো, যখন একনো ফসফেট সরে যাওয়ার প্রক্রিয়াই হচ্ছে ডিফসফোরাইলেশন। ধরো এটিপি আছে, এটিপি থেকে একটা ফসফেট ভেঙে গেল, ভেঙে এডিপি হয়ে গেল, এটাই হচ্ছে ডিফসফোরাইলেশন। ফসফেট সংযুক্ত হওয়া ফসফোরাইলেশন, ফসফেট বিযুক্ত হওয়া ডিফসফোরাইলেশন। তুমি পড়েছো না ডিএনএ? আমি তো পড়িয়েছি ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, বলবা পেন্টোজ সুগারের মধ্যে একটা অক্সিজেন পরমাণু কম থাকে, তার জন্যই ডিঅক্সিরাইবোজ সুগার। বুঝতে পেরেছো? দুটাই পেন্টোজ সুগার, রাইবোজো পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজো পেন্টোজ সুগার, কিন্তু একটা অক্সিজেন পরমাণু কম থাকে দেখেই ডিঅক্সিরাইবোজ সুগার। তো ছাত্ররা তোমরা ভালো থেকো, আমি ক্লাস শেষ করতে চাচ্ছি ঠিক আছে, এরপরে আরেকটা ক্লাস আছে, তো তো তোমরা ভালো থেকো। আমিরি জি আপা আছেন? হ্যাঁ ক্লোজ করে দেন, আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। জি ভালো থেকো, যা যা বলেছি সুন্দরভাবে লেখাপড়া করে নিও, পরীক্ষা স্যার আমাদের কি আজকে এটাই লাস্ট ক্লাস না আরো হবে? আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা হবে ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করো না। আর ওমর ফারুক মোমেন ভাই আপনি স্যার